একটা ব্যবসাকে সঠিকভাবে দাঁড় করাতে গেলে অবশ্যই সেই ব্যবসার যে প্রোডাক্টটি আপনি নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টটির মার্কেটে কতটা ডিমান্ড বা চাহিদা রয়েছে সেই চাহিদা সম্পর্কে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে, তবেই আপনি ব্যবসাটিতে সফল হতে পারবেন। তো সেরকমই একটি ব্যাপক চাহিদাজনক একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে আজকে কথা বলবো। আশা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং বিজনেস কার্ড চ্যানেলে নিয়মিত নতুন নতুন ধরনের এবং ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া আপলোড করা হয়, সেই কারণে বলব বিজনেস কার্ড চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন, যাতে করে যখনই বিজনেস কার্ড চ্যানেলে নতুন ধরনের ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া আপলোড করা হবে সর্বপ্রথম আপনাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আজকে যে প্রোডাক্টের ব্যবসা নিয়ে কথা বলবো, এই প্রোডাক্টটি মানুষ বেশিরভাগ ক্ষেত্রে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করে থাকে, স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকে। আজকে যে প্রোডাক্টের ব্যবসা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিং মুরুক্কু মেকিং বিজনেস বা রিং রাইস চিপস মেকিং বিজনেস। দেখবেন যে গোল গোল আকারের যে চিপসগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সেই চিপস তৈরির ব্যবসা আপনি কীভাবে করবেন, কীভাবে প্যাকেজিং করে মার্কেটে সেলিং করবেন সেই ব্যবসা নিয়ে আজকে কথা বলবো। রিং রাইস চিপস এটা কিন্তু একটা জনপ্রিয় চিপস বলা যায় বর্তমানে, কারণ এখন বহু কোম্পানি নিজেদের মধ্যে কম্পিটিশান দিয়ে এই রিং রাইস চিপস তৈরি করছে। আপনি দেখবেন যে ছোট্ট ছোট্ট গোল গোল যে চিপসগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে ছোট ছোট চিপসের প্যাকেট ভর্তি করে ব্যাপক পরিমাণে সেল হচ্ছে, যেগুলো 5 টাকা করে বা 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো আপনি একটা কাজ করবেন, নর্মাল ক্লাসিক প্যাকেজিং করে সেই 5 টাকা 10 টাকার প্যাকেটের জায়গায় আপনি একটু বড় পরিমাণে একটু বেশি পরিমাণে প্রোডাকশন করবেন এবং বেশি পরিমাণে সেলিং করবেন এবং প্যাকেজিং করবেন আপনি 100 গ্রাম 200 গ্রাম কিংবা 500 গ্রাম এই হিসাবে। রিং মুরুক্কু একটা জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স, বর্তমানে এই রিং মুরুক্কু বিভিন্ন কোম্পানি টেক্কা দিয়ে তৈরি করছে এবং ব্যাপক পরিমাণে মার্কেট দখল করে আছে। বাজারে যে হিসাবে রিং মুরুক্কু বিক্রি হচ্ছে সেগুলো দেখবেন যে 25 গ্রাম কিংবা 50 গ্রাম হিসাবে বিক্রি হচ্ছে, আর এই সমস্ত প্যাকেটের মূল্য রাখা হয়েছে 5 টাকা। আপনি যদি ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটে করে 100 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম প্যাকেজিং করে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি প্রফিট মার্জিনটাও রাখতে পারবেন এবং একসাথে অনেকটা রিং মুরুক্কু একসাথে সেল করতে পারবেন। রিং মুরুক্কু বা রিং চিপস তৈরির জন্য একটি ফুললি অটোমেটিক মেশিন আছে, যেটির মধ্যে আপনাকে চালের আটার একটা ডো তৈরি করতে হবে। আটার যেরকম গোলা তৈরি করতে হয় বা ডো তৈরি করতে হয় সেরকম আপনাকে ডো তৈরি করতে হবে চালের আটা দিয়ে, আর মেশিনে আপনাকে অটোমেটিক্যালি রিং চিপস বা রিং মুরুক্কু তৈরি করে প্রোভাইড করবে। মেশিনের আপনার প্রাইস পড়বে 55,000 অর্থাৎ 55,000 টাকা। যে মেশিনটা আপনি alibaba.com শপিং সাইট থেকে বা indiamart.com শপিং সাইট থেকে খুব সহজে বাড়িতে বসে পারচেস করতে পারবেন। আর বাংলাদেশের দর্শক বন্ধুরা কোথা থেকে এই মেশিনটা পারচেস করতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। চালের আটার ডোটা কীভাবে আপনি তৈরি করবেন, কী কী উপকরণ দেবেন সেটা একটু জেনে নেওয়া যাক। অর্থাৎ আপনি কীভাবে তৈরি করবেন ডোটা, চালের আটা আপনার লাগবে 1 কেজি বা 1 কিলোগ্রাম, মুগ ডাল লাগবে আপনার 6 টেবিল চামচ, লবণ লাগবে আপনার 1 চায়ের চামচ বা আপনি স্বাদ মতো দিতে পারেন, কেমন স্বাদের আপনি মুরুক্কু বানাতে চাইছেন সেই হিসাবে আপনাকে লবণ অ্যাড করতে হবে। তারপরে দিতে হবে অয়েল বা তেল, তেলটা ময়দা মাখানোর সময় বা চালের আটা মাখানোর সময় আপনাকে তেলটা অ্যাড করতে হবে 4 টেবিল চামচ, যেহেতু আপনি 1 কেজি চালের আটা নিয়েছেন, যাতে ডোটা একটু সফট টাইপের হয় যাতে খেতে একটু সুস্বাদু হয়। তারপরে দিতে হবে জিরা 4 চায়ের চামচ। এই জিরাটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে রিং মুরুক্কুটা তৈরি হবে টেস্টি হবে, জিরা টাইপের একটা টেস্ট থাকবে। তারপরে দিতে হবে আপনার রেড চিলি পাউডার অর্থাৎ লাল লঙ্কার গুঁড়ো 1 চায়ের চামচ। তারপরে দিতে হবে অ্যাসাফোটিডা বা হিং, এই হিংটা দেওয়া হচ্ছে কারণ একটু সেন্টের জন্য, একটু খেতে যাতে সুস্বাদু হয় সেই কারণে এই অ্যাসাফোটিডা বা হিং। একটা লার্জ পিঞ্চ মানে 1 চিমটা পরিমাণে একটু বেশি চিমটা ধরে আপনাকে দিতে হবে অ্যাসাফোটিডা। তারপরে ফ্রাইংয়ের জন্য অয়েল বা তেল লাগবে, ফ্রাইংয়ে আপনার ফ্রাইংয়ের জন্য একটা কড়াই দরকার বা আপনি চাইলে ব্যবসার ক্ষেত্রে যেহেতু কাজে লাগবে না একটা ফ্রাইং মেশিন কিনে নিতে পারেন যেটাকে ফ্রায়ারও বলা হয়। শেষে আপনাকে যখন রিং মুরুক্কুটা তৈরি হয়ে যাবে শেষে আপনাকে অ্যাড করতে হবে চাট মশলা। চাট মশলা অ্যাড করলে কী হবে, আপনার রিং মুরুক্কুটা যখন কাস্টমার টেস্ট করবে তখন এর স্বাদটা অনেক গুণে বেরিয়ে যাবে। এবারে আসা যাক প্যাকেজিং আর সিলিংয়ের ক্ষেত্রে, প্যাকেজিং আর সিলিং কীভাবে করবেন। আপনি তো ভাবছেন যে মার্কেটে যে রিং মুরুক্কু বা রিং চিপসগুলো বিক্রি হচ্ছে সেগুলো সিরিয়াল ওয়াইজ প্যাকেজিং করে বিক্রি হচ্ছে। এই সিরিয়াল ওয়াইজ প্যাকেজিংয়ের জন্য আপনাকে কিন্তু দামি মেশিন কিনতে হবে, যেটা দাম পড়ে যাবে 1 লক্ষ টাকার উপরে। আমি এখানে এত দামি মেশিন আপনাদের কিনতে বলবো না, আপনি 100 গ্রাম 250 গ্রাম আর 500 গ্রামের যখন প্যাকেজিং করবেন তখন কিন্তু আপনার সিরিয়াল ওয়াইজ প্যাকেজিং করার কোনো প্রয়োজন নেই।
যেমন দেখবেন যে চানাচুরের প্যাকেট যেগুলো পাওয়া যায় 250 গ্রাম বলুন বা 500 গ্রাম বলুন, সেগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ প্যাকেজিং থাকে না, সেগুলো কিন্তু নর্মালি লুজ টাইপের প্যাকেজিং থাকে, সেই প্যাকেজিংগুলো সিঙ্গেল প্যাকেজিং থাকে, সিরিয়াল প্যাকেজিং থাকে না। তো আপনি যখন 100 গ্রাম 250 গ্রাম বা 500 গ্রাম প্যাকেজিং করবেন সেক্ষেত্রে আপনার পরিমাণটা কিন্তু অনেকটা হারে বেড়ে যাবে, সেই কারণে সেই ক্ষেত্রে আপনাকে সিরিয়াল প্যাকেজিংয়ের কোনো প্রয়োজন নেই এবং সিরিয়াল প্যাকেজিংয়ের জন্য কোনো মেশিন কেনার প্রয়োজন নেই। তো প্যাকেজিংয়ের জন্য আর সিলিংয়ের জন্য আপনি ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেট, যে প্লাস্টিক প্যাকেটগুলো এপার ওপার দেখা যায় সেই সমস্ত ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেট কিনতে হবে আপনাকে। আপনি আপনার স্থানীয় লোকাল মার্কেট থেকে কিনতে পেরে যাবেন, যেটা দাম পড়বে 150 থেকে 200 টাকা প্রতি কেজি হিসাবে। আর লেবেল ওয়াইজ স্টিকার্স, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি তৈরি করছেন সেই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টটি কেমন সুস্বাদু সেটাও লিখতে পারেন, আপনি চাইলে নাও লিখতে পারেন, প্রোডাক্টের প্রাইস এবং আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারেন আপনার লেবেল ওয়াইজ স্টিকার। যখন আপনি প্যাকেজিং করবেন মুড়ুক্কুগুলো, সেই মুড়ুক্কু প্যাকেজিংয়ের সময় সেই প্লাস্টিকের মধ্যে আপনাকে এই লেবেল স্টিকার ভরে দিতে হবে। এই লেবেলগুলো আপনি ছাপাতে পারবেন আপনার লোকাল স্থানীয় প্রিন্ট ওয়েবসাইট থেকে। এবার আসাক আপনি সিলিং করবেন কীভাবে। সিলিংয়ের জন্য দুই প্রকারের নর্মাল মেশিন রয়েছে, তাছাড়া এর থেকে দামি মেশিনও রয়েছে। আপনি চাইলে হ্যান্ড সিলিং মেশিন ইউজ করতে পারেন, যেটার দাম পড়বে 900 থেকে 1000 টাকা প্রথম পর্যায়ে আপনি এই মেশিনটা ইউজ করতে পারেন। আর যদি সেমি অটোমেটিক সিলিং মেশিন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার দামটা পড়ে যাবে 16 থেকে 17 হাজার টাকা। সেমি অটোমেটিক সিলিং মেশিন যেটা অটোমেটিক্যালি প্যাকেটগুলো সিলিং করবে এবং সিলিংগুলো হবে স্মার্ট কোয়ালিটির। এবার আসা যাক লাইসেন্সের প্রসঙ্গে। এই ব্যবসাটির জন্য দুই প্রকারের লাইসেন্সের প্রয়োজন, একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, দুই নম্বর হচ্ছে FSSAI লাইসেন্স, যেটা হচ্ছে ফুড প্রোডাক্টের লাইসেন্স, যেটা আপনি 100 টাকার বিনিময়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে খুবই সহজে বের করতে পারবেন। আর মেশিনটা যেখানে বসাবেন, ধরুন আপনি একটা ছোটোখাটো কারখানা খুলছেন, সেক্ষেত্রে আপনাকে একটা, যদি বছরে আপনার 20 লক্ষ টাকার অধিক টার্ন ওভার হয়, অর্থাৎ 20 লক্ষ টাকার ওপরে আপনি যদি প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে আপনাকে GST নাম্বার নিতে হবে, একটা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখতে হবে, এই সমস্ত কিছু আপনাকে করে রাখতে হবে। এবার আসছে এক প্রফিট মার্জিন, অর্থাৎ কতটা প্রফিট আপনার থাকতে পারে ব্যবসাটিতে। প্রফিটের কথা বলতে গেলে মুড়ুক্কু, এই রিং মুড়ুক্কু বলুন বা চিপসের ক্ষেত্রে বলুন, আলু চিপস বলুন, যে কটা চিপস জাতীয় প্রোডাক্ট রয়েছে, স্ন্যাক্স টাইপের প্রোডাক্ট রয়েছে, সেগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করেন প্রায় 70%-এর উপরে আপনি প্রফিট রাখতে পারবেন। বুঝতে পারছেন কতটা প্রফিট মার্জিন রয়েছে, 70%-এর উপরে আপনি প্রফিট রাখতে পারবেন ব্যবসাটিতে। তবে একটা কথা বলবো, আপনি চাইলে রিং মুড়ুক্কু নিয়েও কাজ করতে পারেন, যদি আপনার পক্ষে মনে হয় যে এই ব্যবসাটি আপনার আপনার জন্য সুইটেবল তাহলে আপনি ব্যবসাটির দিকে এগোতে পারেন, যদি মনে হয় না সেক্ষেত্রে আপনি আলু চিপস নিয়েও ব্যবসা করতে পারেন। তো এই রিং মুড়ুক্কুটা একটু আলাদা টাইপের টপিক এবং খেতে সুস্বাদু হবে, কাস্টমার কিন্তু ব্যাপক হারে পছন্দ করে এবং নতুন আইটেম। তো এই ব্যবসার আশা করি আপনাদের A to Z তথ্য বুঝিয়ে দিলাম, এবং এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর প্রতিবারের জন্যই আমি বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে বেশ বেশ করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেস প্ল্যানের সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।